দেখেন আমি ধরলাম কাতলটা সেই সাইজ, রুই মাছ পড়ছে বেশি। তুমি দেখেন বন্ধুরা, গড়া জলে আমরা আসতে না আসতে একটা বড় রুই মাছ ধরছে। দেখেন একদম লাল টকটক করে রুই মাছটা সেই। আলাইকুম, আশা করি সকলে বেশ ভালো আছেন, আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, নূতন জব আসছে আর জালে অনেক মাছ দেখা যেতেছে। আমরা আসার আগে একটা মাছ ধরছে, আপনারা দেখছেন বড় পাখা রুই মাছ। এখন একটা মাছ ধরছি সামনে ওই ছেলেটার কাছে, ওই জেলে ধরে দিছে আর আজকের খেয়াও দিছে সবচেয়ে উপরে। তো দেখি কীরকম মাছ আজকে, দেখেন মাছ ধরতে আছে কাশের ভিতরে। কি মাছ পাইছো? চিংড়ি মাছ। দেখেন চিংড়ি মাছ, দেখি ওর কাছে কী মাছটা আছে, মানে কী মাছ পেয়েছে। এটা রুই মাছ, এই যে এই রুই মাছ, তো দেখি চাষার সাথে যাই। আর একটা মাছ আছে, ও বাইরে গেছে, এই যে তেলাপিয়া নাকি? না, জাল চাপ দিল, দেখো বন্ধুরা পানি আছে কিন্তু। ও রুই মাছ পড়ছে বেশি, তুমি রুই মাছ কারা গুলো সুন্দর আছে দেখেন। আমাদের রুই মাছ সুন্দর, এই তিনটে রুই মাছ ধরা হয়েছে। আচ্ছা আচ্ছা, বল তো সামনে দেখে আরো মাছ আছে কিনা। তো একটা রুই মাছ বড়, আর দুটো রুই মাছ একশো বল দাদা শুকুর। এখন অনেক দেরি আছে কিন্তু বড় বড় মাছগুলো ধরতে আসে আগে। ঠিক আছে বন্ধুরা, বড় মাছ আছে, দেখুন পাতলে পড়তে পারছে। না 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 না, কাতল কাতল, এই কাতল কাতল, এই যে বল কাতল মাছ, এই যে কাতলে, এই কাতলে কাতলে গেছিল। এ দেখেন আমি ধরলাম কাতলটা সেই সাইজ। কি মানে বড় কাতল? এই এটা ধরুক, সেটা ধরুক, এই যে বন্ধুরা একটা কাতল ধরতে আছে। ওরে ভাই, এটা দি সবচেয়ে বড় মাশাল্লাহ, বিশাল এই মাছটা পার্সেলে পড়ছে আমাদের। দেখেন কাতল সবচেয়ে মোস্ট বড় সাইজ, তিনটে তিনটে ধরছে, এই যে রুই মাছ আর এই দুইটা হচ্ছে কাতল কাতল, এই যায় আজকের মাছ। বন্ধুরা দেখেন এরকম মাছ, শুধু বন্যার পর দেখছি আর আজকে এই জবাই দেখতেছি। দেখেন কাতল আর রুই মাছ, তো বন্ধুরা আবার সামনে যাবো, মাছ এই জায়গায় রেখে যাবো, থাকুক এই জায়গায়। আরও মাছ আছে কিনা, এই গাছের ভিতরে মাছগুলো উঠে যায় ধরা জলে। এই ঘাসের ভিতরে দুইটা মাছ, কিন্তু কাতল মাছ ঘাসের ভিতরে ছিল, পানি কিন্তু অনেক প্রচুর আছে। দেখি সামনে ওই যে উইজেলে বাইরে আসতে আছে, তারা কি ধরতে পারছে কিনা মাছ সেটাও দেখাবো আপনাদেরকে। তো দেখছেন ঘাসের মধ্যে না থাইয়া, হ্যাঁ তো বন্ধুরা আবার মাছ যদি সামনে পড়ে তারপর ধরার সময় দেখাবো। পোয়া মাছ ধরছে একটা, হ্যাঁ তো জীবিত পো, হ্যাঁ ঠিক আছে সুন্দর সাইজ। এখনও মাছ খোঁজাখুঁজি চলতেছে, মানে আজকের ব্যাজালে অনেক পানি আছে আর শুকায় কিনা সেটাও সন্দেহ, তার জন্য বড় মাছগুলো আগে আগে ধরার চেষ্টা চলতেছে বা ধরতে আছে বা ধরছে। আপনারা দেখছেন যে কোনো বড়ো মাছ পেলেই তারা নিয়ে যাচ্ছে। এই যে সেই মাছের দ্বারা আবার আসলাম, চারটা মাছই দেখলাম, এই যে তিনটা আর ওই জায়গায় নৌকা একটা দেখালাম আপনাদেরকে। বন্যার মাছ সব, দেখেন মাছ নৌকা রাখবে, সেই নৌকার মাছটাই যাই আপনাদেরকে প্রথম দেখাইলাম। দেখেন সেই মাছ, দেখেন সব এই কাতল দুইটা রুই মাছ হইতে তিনটা পোয়া মাছ হয়েছে, সব মাছেই। তো বন্ধুরা পানি শুকাইলে আবার মাছ দেখাবো আপনাদের, কোটের ভিতরে দেখা যাক কীরকম মাছ আছে। রাসেল ভাই কেন অনেক আছে, কোটের ভিতরে দেখি কীরকম মাছ পড়ছে, বাঁশপাতা বেশি পড়ছে, চিংড়ি মাছ।
দাঁতিনে মাছটি সুন্দর লাগতেছে, তপসি আছে, বাইলা মাছ আছে, চিংড়ি মাছ আছে, খারুই নাই খারুই আছে সব করে ধরে হন ধর ভাই, তপু সব গাড়াই দিছে গাড়ায় মিডিয়াম সাইজ, দুইটা বাটা আছে বড় ওই জায়গায়, এই বাটা ভাই দুই তিনটা আছে, একটা বড় বড় বাটা কিছু মাছ আরো মাছ ধরে আনতে আছে, আর সেই আর রুই মাছ, কাতল মাছ।